পূর্ব নির্ধারিত ছিল না, তবু সোমবার বিকেলে মালবাজারে নেমে মাল নদীতে বিসর্জনের সময় দুর্ঘটনায় নিহত পরিবারদের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারের 10 নম্বর ওয়ার্ড এলাকায় সৌম অধিকারী তপন অধিকারীর বাড়িতে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন মুখ্য সচিব এইচ কে দিগ্বেদী, মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বললেন তিনি, পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন। রাজ্যের প্রশাসনিক প্রধানকে এতটা কাছে পেয়ে আপ্লুত স্বজন হারা পরিবারগুলি। এরপর যান বিভা পণ্ডিতের বাড়িতে, তার ছোট ছেলের মাথায় হাত রেখে পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জলপাইগুড়িতে তার প্রশাসনিক সভা, সেই মঞ্চে নিহতদের পরিবারের সদস্যদের হাজির থাকতেও বলেছেন তিনি। গত 5ই অক্টোবর দশমীর রাতে দুর্গাপুজোর বিসর্জনের সময় মাল নদীতে আচমকা হড়পাবান আশায় তলিয়ে মৃত্যু হয়েছে 8 জনের। বিসর্জনের বিষাদ নেমে আসে এলাকায়। এরপর সরকারের তরফে স্বজনহারা পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। এরপর মুখ্যমন্ত্রী নিজে সোমবার নিহতদের বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন। পূজোর সময় সকলেই আমরা আনন্দে মেতেছিলাম। আমাদের অনেক উৎসবে অনেক মানুষ এসেছেন, উৎসবটা সকলের আনন্দে কেটেছে। কিন্তু কখনো কখনো কোনো পরিবারের বিপর্যয় ঘটে, দুর্যোগ ঘটে, অঘটন ঘটে। মালে এরকমই একটি ঘটনা ঘটেছিল, যাতে হরকা বানে বা জলটা কোথার থেকে এসছে সে তো পরে ইনভেস্টিগেশন করে বেরোবে। 8 জন মারা গেছে। আমি নিজে 6 জনের বাড়িতে এখনো পর্যন্ত ভিজিট করলাম। আরেকটি পরিবার আছে, আমি তার বাড়িতেও যেতে চাই, কিন্তু খবর নিয়ে দেখলাম তারা মনে হয় এখানে নেই, তারা গয়ায় গেছে। যদি তারা থাকতেন আমি নিশ্চয়ই যেতাম। এই আর কি। আর পরিবারগুলোর সাথে আমি একটু কথা বলে গেলাম, আগামীকাল তো মিটিং আছে। আমি বিশেষ করে যে ছেলেটি সবার জীবন বাঁচিয়েছে, মানিক থেকে শুরু করে দারা সিং থেকে শুরু করে আরও অনেক ছেলে আছে, ছেলে মেয়ে আছে, তাদেরও কালকে আমরা মিটিংয়ে ডেকেছি। তাই মিটিংয়ের আগে কালকে তাই একটু দেখা করে গেলাম, সবার সাথেই দেখা করে গেলাম। আর দুটো যে ফ্যামিলি আছে সেটাও আমি যেতে চাই, কিন্তু আমাকে পুলিশ খবর দিল যে ওরা নেই এখানে বাড়িতে, ওরা বাইরে গেছেন। সুতরাং এখানে থাকলে আমি নিশ্চয়ই যেতাম। বাদ বাকি আপনারা তো কালকে আসবেন, আপনারা তো সাংবাদিকরা থাকবেন, বাদ বাকিটা যারা কাজ করেছে প্রশাসন থেকে শুরু করে DMSP থেকে শুরু করে IC থেকে শুরু করে একেবারে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থেকে শুরু করে বুলু চিকের স্বপন থেকে শুরু করে হোল নাইট জেগে স্থানীয় মানুষ, সাধারণ মানুষ এবং তাদের সহযোগিতায় 450 জনকে প্রায় বাঁচানো গেছে। আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এইভাবেই পাড়ার ছেলেমেয়েরা বিপদে আপদে এগিয়ে আসবে, অনেককে আমরা উদ্ধার করতে পারি, অনেককে বাঁচাতে পারি, তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।